দলে কোহলি না থাকা নিয়ে অবশেষে যা বললেন সৌরভ সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন জমে উঠেছে এশিয়া কাপ এর মধ্যে বিদায় নিয়েছে আসরের অন্যতম শক্তিশালী দল শ্রীলঙ্কা আর মুখোমুখি হচ্ছে ভারত ও হংকং তবে এবারের এশিয়া কাপে নেই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি তার অনুপস্থিতি বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ কিন্তু উল্টো পথে হাঁটলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভের মতে কোহলির অনুপস্থিতি কোন ফ্যাক্টর হবে না এশিয়া কাপের মতো টুর্নামেন্টে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে অনেকে কোহলিকে বিশ্রাম দেওয়ায় ক্ষুব্ধ হলেও ডিসিসিআই জানিয়েছে কাদের নিয়ে দল গড়া হবে সেটা একেবারে তাদের সিদ্ধান্ত অন্যদিকে এশিয়া কাপে কোহলি না থাকায় টিম ইন্ডিয়া সমস্যায় পড়তে পারে বলে মনে করছেন সুনীল গাভাস্কার থেকে সঞ্জয় মঞ্জকররা সংযুক্ত আরব আমি শাহীতে পাকিস্তান অনেক বেশি ক্রিকেট খেলে ফলে পিচ পরিবেশ অনেক বেশি পাকিস্তানের চেনা হয় রোহিত শর্মার থেকে রাজ আহমদের দলকেই চলতি এশিয়া কাপে এগিয়ে রাখছেন কর একই কারণে পাকিস্তানকে এগিয়ে রাখছেন সুনীল গাভাস্কারও তবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অন্যরকম মনে করছেন তার মতে পাকিস্তান থেকে এখন ওয়ানডেতে ভারত বেশি ভালো ভারতের দলে ভারসাম্য বেশি রয়েছে তাই কোহলি না থাকাটা এশিয়া কাপে কোনো ফ্যাক্টর হবে না এদিকে বুধবারের ভারত পাকিস্তান মহারণ নিয়েও মুখ খোলেন সৌরভ এ নিয়ে তিনি বলেন ভারত পাকিস্তান স্নায়ুর লড়াই ক্রিকেট জীবনে পাকিস্তানের বিরুদ্ধে সবসময় ভালো খেলতাম রোহিতরা সাহসিক ক্রিকেট খেললে পাকিস্তানকে হারাতে অসুবিধা হবে না তো বন্ধুরা সৌরভের এই বক্তব্যের বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ